সো হে গাইস, ইটস পিকে অর্জুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো ব্লগটা দেখতে থাকো। অনেক দিন পর ব্লগ করছি, তো চলো আজকে যাচ্ছি কাটোয়া। কাটোয়া যাচ্ছিল তো কাটোয়া যাচ্ছি আজকে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অনেক দিন পর অনেকেই বলছিলো ব্লগ আসছে না, ব্লগ আসছে না, তো চলো ব্লগটা দেখো। চালা চালা, গাড়ির অবস্থা দেখো, অবস্থা হয়ে গিয়েছে গাড়ি গিয়ে। মি অ্যাজ এ রাইডার, লেডি বাইকার, দেখ দেখ পুরোটা দেখ। সো হে গাইস, গুড মর্নিং। তো কাল ব্লগটা বৃষ্টির জন্য করতে পারিনি আমি, সো চলো ব্লগটা আরও বড় হতে চলেছে। কারণ বলি তোমাদের, আমাদের যে ডিসিবিএ গ্রুপটা আছে, ডেভিল ক্রাশার্স বাইকার অ্যাসোসিয়েশন, তো ডিসিবির পক্ষ, মানে ডিসিবির পক্ষ থেকে তো নয়, মানে একটা কিন্নাহারে ফাউন্ডেশন আছে, ব্লাড ডোনেশন অনেক কিছুতে ওরা জড়িত আছে। তো ওদেরই একটা আজ অ্যানিভার্সারি, তো ইনভাইট আছে আমাদের গ্রুপের, তো আমরা কিছুজন যাচ্ছি সেই ইনভাইটে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আজ কী হবে না হবে, কি এনজয়। তো আমি তো এখন আছি কাটোয়া সাইডে একটা উদ্যানপুর বলে জায়গা, তো এটা একটা শ্মশানই বটে, শ্মশান। তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি পেছনটা। তো এদিকে গঙ্গা আছে, দেখতে পাচ্ছ পুরোটা গঙ্গা। লোকেশানটা মানে জাস্ট ওয়াও, সেরা লাগছে লোকেশান। আর এদিকে হচ্ছে শ্মশান, এখানে মরা পড়ে। আর দেখি দেখতে পাচ্ছ নৌকা আসছে। হ্যালো, বাইকে আছে বাসে তো গাইস, ফাইনালি আমাদের লোকেশনে পৌঁছে গেছি আমি, মানে আমি লোকেশনে ছিলাম, এরা এতক্ষণে পৌঁছালো। তো সবার সঙ্গে অনেকক্ষণ পর দেখা, ডিসি রক্স, চলো দেখতে থাকো। এ সসরে সস সস
यार की कोनो ভালো না এসো একদম মাছার জুমপুরি মাছার কে এই মাছার নাকি সো গাইস ঘুম থেকে উঠে চলে এসেছে ছেলেটা ব্রাশও করেনি নমস্কার এখানে উপস্থিত সকলকে জানাই আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা আজকে বছর পূর্তি যে আজকে আমরা আপনাদের সাথে মঞ্চটা যাব মঞ্চ দুই পাশে মঞ্চে দুই দিকে আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে আমরা খুশি হয়েছি সামনে না এছাড়া আপনাদের যে সমস্ত কর্মসূচিগুলো আমরা করে করে থাকি ব্ল্যাক ডোনেশন র্যালি সেভ ডে সেভ ডে এই প্রচার এবং মানুষকে সচেতন বার্তা সমস্ত কিছুর মাধ্যমে মানুষের কাছে একটা মানে সচেতনতার বার্তা যে পৌঁছে দেওয়া এবং আমরা যে এতটা অ্যাক্টিভ ভাবে সোসাইটিতে এত মানুষের কাছে সমস্ত বার্তা পৌঁছে দিচ্ছেন তার জন্য খুবই ভালো লাগছে আমরা টেবিল ক্র্যাশার বাইকার অ্যাসোসিয়েশন থেকে এসেছি আমাদের বড়গড় গোটা বীরভূম জুড়ে টিম আজকে আমরা সবাই আসতে পারিনি অনেকের পরীক্ষা রয়েছে বলে কিন্তু আজকের দিনে আমাদের আসার খুবই ইচ্ছা ছিল বিশিষ্ট সমাজসেবী সমাজ বন্ধু মানবরত্ন অমরচাঁদ কুণ্ডু মাস ব্লগ চলছে তো তোমাকে বললাম করে দিতে Thank you.
বলছিস? জানি না আমার কাছে কি, তারপর ওরই একজন দিয়েছে কোন তেল মারলো।